فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. জি সম্মানিত দিনীবন জানতেছিলেন কারো নিকট দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করছেন কিনা। হ্যাঁ, এই বিষয়ের উপরে যদি নাকি আমরা দেখি কোরআনের মধ্যে সূরা ইউসুফের 97 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালু ইয়া আবা নাস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন নাকি ভুল বুঝতে পারল ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে অত্যাচার করছে, তখন তারা তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের নিকটে বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য যে আল্লাহর নিকটে আপনি ক্ষমা প্রার্থনা করেন, ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী। এই আয়াতে তারাই বোঝা যায় যে অন্যের কাছে দোয়া চাওয়া এটা বৈধ। আর একটা হাদিস সহি মুসলিমের মধ্যে আছে 2542 নম্বর হাদিস। হাদিসটা মূলত ওয়েস করণী থেকে, অর্থাৎ ওয়েস করণী সম্পর্কে হাদিসটি বর্ণিত। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল আলী উমার, উমার রাদি আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, ফা ইনিস্তাতাআতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, ফা আতা কুওয়াইস উওয়াইসান ফা কল আস্তাগফিরলি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েস করণী সম্পর্কে বলেছিলেন, উনি মুস্তাজাবুদ দাওয়াত, উনি যদি নাকি আসে তোমার নাগালে, তাহলে তুমি তার নিকটে তোমার গুনামাফের জন্য তুমি তার কাছে দোয়া চাইবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রহমতে ওয়েস করণীর সাথে সাক্ষাৎ লাভ করেন। আর কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত মোতাবেক বললেন যে, আপনি আমার জন্য আল্লাহর নিকটে গুনাহ মাফের দোয়া করেন। তখন ওয়েস করণী উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। এই হাদিস দ্বারাও বোঝা গেল যে দোয়া অন্যের কাছে চাওয়া জায়েজ না, জায়েজ নয়। কারণ এখানে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আলী উমার, ফাইন ইস্তাতাআতা আন ইস্তাগফিরা লাকা ফাফআল, ফাআতা ওয়াইসাত ফাকাল ইস্তাগফিরলি। এভাবে সরাসরি উমর রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ওসিয়ত করলেন যে, ওয়াইস করণীর সাথে সাক্ষাৎ লাভ করলে তুমি তার নিকটে যে ইস্তিগফার দোয়া করবে, অর্থাৎ আল্লাহর নিকটে যেন তিনি তোমার জন্য গুনাহ মাফের দোয়া করেন। এই হাদিস দ্বারা বোঝা গেল দোয়া চাওয়া জায়েজ আছে। তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলেন। খাওয়ার পরে সাহেবে দাওয়াত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এগুলো সুন্নতি দোয়া, তাই দোয়া চাওয়া অন্যের কাছে জায়েজ। এছাড়া আরও একটা হাদিস আছে, সেই হাদিসটা হচ্ছে হজে যখন কেউ যায় তার নিকটে দোয়া চাওয়া সম্পর্কে। এই হাদিসটা সহি মুসলিমের 2733 নম্বর হাদিস। আমাকে দেশে বেদাতি তরিকায় বলে যে, আপনি নবীর রওজায় গেলে আমার সালামটা পৌঁছে দিন, এটা হচ্ছে বেদাতি চাওয়া। এটা চাওয়া যাবে না, এভাবে চাওয়া যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পৃথিবীর যে কোনো জায়গাতেই পড়া হোক না কেন, এটার জন্য আল্লাহ তাবারক তাআলা কিছু ফেরেশতা রেখেছেন, এগুলো পৌঁছাই দেন। সুতরাং ওইটা বলা সুন্নত না। সুন্নত হচ্ছে হাজি বা উমরা করার জন্য যারা আসবে তাদের নিকটে এমনিতেই দোয়া চাওয়া, যে তুমি যে সকল দোয়া করবে ওই সকল দোয়াতে আমাকে ভুলবা না, আমার জন্য দোয়া করবা, এটা জায়েজ আছে। এটা সহি মুসলিমের 2733 নম্বর হাদিস। উম্মে দর্দা এবং আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকেই এটা প্রমাণিত, যখন নাকি যে আবদুল্লাহ ইবনে সফওয়ান হজের আলাদা করলেন, ওনাদের সাথে সাক্ষাতের জন্য গেলেন, আর ওনারা এক পর্যায়ে বললেন যে, তুমি আমাদের জন্য দোয়া করিও। ফাকাল আলী মিস লালিকা ইয়ারবি আনি নবী সাল্লাহ সাল্লাম। এই হাদিসের সারাংশ হচ্ছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুপ্রমাণিত।
কারণ আরেকটা হাদিস আছে, হাদিসটা যদি যদিও নাকি আবু দাউদের মধ্যে জয়ীফ হিসাবে উল্লেখ করা হয়, যেহেতু সহিহ হাদিসের সাথে এটা মিলে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উমরার উদ্দেশ্যে যে আমি উমরা সফরে যেতেছি। তখন আল্লাহ রাসূল তাকে অনুমতি দিলেন, ওয়া ক্বালা লা তানসানা ইয়া উখাইয়া মিন দোয়াইকা। তখন আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আমার প্রিয় ভাই, দোয়ার সময় তুমি আমাকে ভুলবে না। ফাকালা কালিমাতান মা ইয়াসুরুনি আন্নালি বিহাদ দুনিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এত খুশি হইলাম যে এই কথা শুনি সারা দুনিয়া দিলেও আমি এত খুশি হইতাম না। এই হাদিস জয়ীফ হলেও যেহেতু সহিহ মুসলিমের 2733 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় উম্মুদ দর্দা আবু দর্দা উভয়ই আবদুল্লাহ ইবনে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলার নিকটে কি চাইছেন, দোয়া চাইছেন হজের সময়। এবং এটাও বলছেন, দাওয়াতুল মারিল মুসলিম লিয়াকিহি বিজাহরুল গাইবি মুস্তাজাবা। একজন মুসলমান যখন নাকি আরেকজন মুসলমান অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে এটা গৃহীত হয়। ইন্দা রাসিহি মালাকুন মুয়াক্কাল, তার মাথার নিকট একটা যে নির্ধারিত ফেরেশতা থাকে, কুল্লামা দা লিয়াকিহি বিখাইরিন, যখন নাকি অনুপস্থিত ভাইয়ের জন্য সে কী করে কোনো কল্যাণে দোয়া করে, কলাল মালাকুল মুয়াক্কাল, ওই নির্ধারিত ফেরেশতারা বলতে থাকে আমিন ওয়ালাকা বিমা সালিন, হ্যাঁ আল্লাহ আপনি দোয়া কবুল করেন এবং তোমার জন্য এমনটাই হোক যেমন তুমি তার জন্য দোয়া করছো। তাই এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল অন্যের নিকটে দোয়া চাওয়া নিষেধ না, জায়েজ আছে। আর একটা বিষয় জানতে চাইলেন, হাজিদের নিকটে কিছু নিয়ে আসার জন্য চাওয়া বলা এটা কেমন? আসলে আসুয়ালু জুল্লুন, যে অন্যের কাছে কিছু চাওয়া এটা হচ্ছে একটা যে লজ্জার বিষয়, নিজেকে হেয় প্রতিপন্ন করা। আর একটা বিষয় হচ্ছে আলী ইয়াদুল উলিয়া খায়ের বিনিয়ে দিচ্ছু ফেলা, উপরের হাত বাড়ো নিচের হাতের থেকে, তাই কারোর কাছে এটা চাওয়া এটা ঠিক না। যে একজন মানুষ উমরাতে বা হজে যাইতেছে, আমি তার কাছে আমার জন্য এটা নিয়ে আসেন সেটা নিয়ে আসেন, এরকম বলাটা উচিত না। আর যদি নাকি ওই হাজি সাহেব বা উমরা যিনি যাইতেছেন উনি স্বেচ্ছা বলেন যে আপনি আমি অন্তর থেকে রাজি আছি, আপনি বলেন আমি আপনার জন্য কিছু নিয়ে আসবো, তখন সেই বিষয়টা বলতে পারে। তাকে লোক লজ্জার মাধ্যমে ফেলাইয়া বলা সেটাও ঠিক না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।